हेलो ভিউয়ার্স, তো আজকে দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে আজকে একটি বই আমি হাতে এনেছি। এই ভিডিওটা এই বইটা আমি অনেক আগে কালেকশন করেছিলাম, 1 বছর আগে। তো অরিজিনাল বইটা আমি এখন অবধি পাইনি। তো অরিজিনাল বই নয়, তার কারণ আমি এটাই বলছি, এটা কমিক্স ওয়ার্ল্ড প্রকাশনা থেকে বেরিয়েছে, আনন্দ পাবলিশার্সের বই নয়। ওটা ছিল জন পাম্পের উত্তরাধিকার, এটা মিস্টার পাম্পের উত্তরাধিকার। নামটা খালি চেঞ্জ করেছে, কপি পেস্ট করেছে বইটা। এই বইটার পাবলিশিং হচ্ছে বাংলাদেশ। আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু অরিজিনাল বই নয়। আমি ভেবেছিলাম দুখানা বই হাতে এলে আমি একসাথে ভিডিও করব, দুটো একসাথে কম্পেয়ার করবো, সেটা এলে আমি সেটাও দেখাবো একসময়। তো জোজের জোকর আমার কাছে, এটা আছে গন্তব্য নিউ ইয়র্ক আছে, কার্মাকট অগ্নুৎপাত আছে, তোমার তারপর ম্যানিটোবাটা বাদ দিয়ে বাদবাকি সবই আছে, ঠিক আছে। কিন্তু এইটা অরিজিনাল খুঁজছিলাম, ঠিক আছে। বাকিগুলো আনন্দ পাবলিশার্সই আছে, আমি আস্তে আস্তে ভিডিও করবো, ওগুলো দেখাবো। তো আমি ভেবেছিলাম দুখানা বই, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, আমি তুলে দেখানো। অনেকে এটা ধুম করে ভেবে জন পাম্পের উত্তর, একই গল্প কিন্তু। আমি খুলছি, আপনারা নিজেরাই দেখুন। এটা কমিক্স ওয়ার্ল্ড প্রকাশনা থেকে এসেছে, বাংলা বাজার, ঢাকা, 1100। এখানে দেখুন জোজের জোকো নামটা কিরম করেছে, দুঃসাহসী জো, জেতি এবং জোকো, জেট না করে নাম অনেক পরিবর্তন, এবং ভাষারও কিছু পরিবর্তন আছে। এটা বাংলাদেশের ভাষা টাকা 180 টাকা। এটা ডুপ্লিকেট বই কিন্তু, আমি ডুপ্লিকেট এই কারণে বলছি, এখানের বইটাকে এ করেছি, দেখুন কপি পেস্ট, কিন্তু আবঝা আবঝা রয়েছে বইগুলোটা কিছু কিছু জায়গায়। গল্প এক, গল্পের ভাষা কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে, বাকি সব একদম একই আছে। আপনারা নিজেরাই দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই বইটা গল্পটা কিন্তু খুব সুন্দর, গল্পটা নিয়ে কোনো কথা নয় যে ওরা বার করেছে বাংলা দেশ থেকে। তো এখানে এই বইটা তো আনন্দ পাবলিশার্স বন্ধ হয়ে গেছে, এখন পাওয়াই যায় না, জোজের জোকো পাওয়াই যায় না। এখানে একটু পরিবর্তন করে বাকি সব এক রেখেছে। তো এটা আমার কাছে 2 কপি আছে, কেউ যদি এক্সচেঞ্জ করতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করবেন। তো দেখাচ্ছি আমি, কোনো দিক থেকে কিন্তু আপনি বলতে বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল বইয়ের কপি। অরিজিনাল বইয়ের কপি এই কারণে বলছি, আনন্দ পাবলিশার্স ইন্ডিয়া থেকে বার করেছিল, আর বাংলাদেশ থেকে ওরা নিজেরা বার করেছে। এটা যদি তাই নয়, এবং আমি ভিডিওর শেষে আমি এরা ওরা আদার্স কোন কোন বই, টিনটিনের সব বই কোনগুলো বার করেছে আমি আপনাদের দেখাচ্ছি। আপনাকে ভিডিওটা ওই জন্য স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবেন। গল্পটা কিন্তু খারাপ নয়, এবং ওরা বার করেছে, আমি বলবো না যে খারাপ করেছে, মানুষের কাছে বই কমিক্স তো বন্ধ হয়ে গেছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটা সবথেকে ভালো জিনিস। কিন্তু কিছু কিছু জায়গার নামটা চেঞ্জ করেছে, আমার ওটাই খারাপ লাগছে। আপনাদের এর ব্যাপারে কী মত, আপনারা নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না, খারাপ ভালো সবাই কমেন্ট করবেন, আমার মত আমি জানিয়ে দিলাম। এবারটা খুব ছোটোবেলা পড়েছিলাম, 2000 সালে আমি পড়েছিলাম, 2000 সালে বলবো, 93-94 সালে আমি আনন্দমেলা থেকে একটা পড়েছিলাম। তারপরে আমার বইটি ছিল, গন্তব্য নিউ ইয়র্ক এবং জন পাম্পটা আমার কাছে ছিল, গোখরোটাও ছিল, 3টে বই ছিল আমার কাছে। এবার কোথায় হারিয়ে গেলো তারপরে পাওয়া যায়, কিন্তু এই বইটা এমনই রেয়ার বই হয়ে গেছে যে কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। টিনটিন পেয়ে যাবেন, কিন্তু এটা পাবেন না। তো অরিজিনাল বইটা এলেও আমি একদিন দেখাবো দুটোর সাথে কোথায় ভাষার কিছু চেঞ্জ হয়েছে কি না। আমি এটা আজকে আর একবার রিক্যাপ করলাম, কেন ভাতার কিছু সেরমভাবে চেঞ্জ হয়নি। দেখুন একটি বাড়ি দেখা যাচ্ছে, যদি সেখানে টেলিফোন পাই তাহলে সব ঠিক থাকবে। কিছু কিছু জায়গায় ভাষা চেঞ্জ হয়েছে, সব জায়গায় এখানের মতোই ভাষা রেখেছে। যাই হোক, গল্পটা দারুণ, এইখানে গল্পটি শেষ করে দিচ্ছে, 52 পৃষ্ঠায় রহস্যময় দেবে গন্তব্য নিউ ইয়র্ক। তো গন্তব্য নিউ ইয়র্কটা আমার কাছে আনন্দ পাবলিশার্স আছে, দেখুন আমি বলেছিলাম লাস্টের দিকে দেখাবো। ওরা টিনটিনের যতগুলো বই বেরিয়েছে সব বই ওরা নিজেরা বার করে দিয়েছে কমিক ওয়ার্ল্ড থেকে, দেখতে পাচ্ছেন। তো আগামী দিনে বইগুলো আমাদের এখানে কতটা চলবে জানি না, টিনটিনের কমিক্সও 300-এর উপর দাম হয়ে গেছে। তো আমি এই বইটা একটা ছোট্ট ভিডিও করলাম, এরপরে আসল বইটা যদি কোনো সময় আসে তো আমি ভিডিও দেখাবো। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন ক্লিক করে রাখবেন।